बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आमी आब्दुस सालाम मोल्ला, प्रभाषक विचारपति नूर इस्लाम कलेज, भूगोल विभाग। महामारी करोना भाइरासेर कारणे दीर्घदिन जावत आमादेर प्रातिष्ठानिक शिक्षा कार्यक्रम बंद रहे। विश्व आज अर्थनैतिक, सामाजिक एवं शिक्षा कार्यक्रम स्थबिर। आमरा जानी ना कबे कखन एवं किभाबे एई अवस्था थेके उत्तरण हब। तबे सुखेर विषय एई जे बांग्लादेश सरकारेर माननीय प्रधानमंत्री तोमादेर कथा चिंता करे एवं देशेर भविष्यत प्रजन्मेर कथा चिंता करे अनलाइन शिक्षा कार्यक्रमेर व्यवस्था करेछेन। तारी धारावाहिकतार आजकेर आमार एई आलोचना बा क्लास। যদিও আমার সহকর্মীবৃন্দ অনেকগুলি ক্লাস এই বিষয়ে তাদের বিষয়ের উপরে নিয়েছেন, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো কিছুটা দেরিতে শুরু করছি। যাই হোক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয়টি ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয় অধ্যায়, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। বায়ুমণ্ডল আমরা জানি যে পৃথিবীর সৃষ্টি আজ থেকে 35 কোটি বছর আগে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। আমরা প্রথম অবস্থায় বায়ুমণ্ডল ছিল জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড মতো গ্যাস দিয়ে তৈরি। পরবর্তীতে তাপ ও চাপের কারণে অন্যান্য গ্যাসের বিন্যাস বা বিস্তার ঘটেছে। বায়ুমণ্ডল পরিবেশ তথা বিভিন্ন উপাদানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 2 মিনিটও বায়ু ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করতে পারি না। তো এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে গঠনে 3টা প্রধান উপাদান। একটা হলো গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। গ্যাসীয় উপাদানের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, অর্গান, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, নিয়ন, মিথেন, ওজোন ইত্যাদি প্রধান। এই গ্যাসগুলির মধ্যে আবার নাইট্রোজেন, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ আমরা জানি 78.08%, এবং এই নাইট্রোজেন গ্যাসই বিশ্বে জীবজগতের মধ্যে উদ্ভিদ এটা ব্যবহার করে। উদ্ভিদের বৃদ্ধি, পরিস্ফুটন, ফল ধারণ সব কিছুই এই নাইট্রোজেন গ্যাসের উপর নির্ভরশীল। তারপর আসে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ বাতাসে 20.95%। এই অক্সিজেন জীবের শ্বাসকার্য পরিচালনার জন্য ব্যবহৃত হয় এবং
আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত হয়। অক্সিজেন ছাড়া জীবের কল্পনা করা যায় না। এই রূপ অর্গান যার পরিমাণ 2.39% কার্বন ডাইঅক্সাইড, যদিও এটি একটি গুরুত্বপূর্ণ গ্যাস, এটা বাতাসে এর পরিমাণ 0.035%। এ কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় বাতাসে, তাহলে পৃথিবীর তাপমাত্রাও বেড়ে যায়। এবং আমরা জানি যে বিশ্বের আজকে যে জলবায়ুর হুমকির মুখে, সেটার প্রধান অন্যতম কারণ কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির অন্যতম কারণ শিল্পায়ন, নগরায়ন এবং ব্যাপকভাবে গাছপালা নিধন। তাছাড়া রয়েছে অন্যান্য গ্যাস যেগুলি পরিবেশের ভারসাম্য, অর্থাৎ বায়ুমণ্ডলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এই গ্যাস ছাড়াও তাপ এবং চাপ এর কারণে এই বায়ুমণ্ডলের গ্যাসের তারতম্য ঘটে থাকে। আমরা জানি, আমরা এও জানি যে এই যে তাপ, এই তাপের কারণে বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে তাপের উপরে ভিত্তি করে এবং বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের উপরে ভিত্তি করে। তার মধ্যে যদি আমরা বলি স্তর বিন্যাসে যাই, এক নম্বর টপোস্ফিয়ার। এই টপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা গড়ে হলো গড়ে 12 কিলোমিটার। আর নিরক্ষীয় অঞ্চলে এর গড় উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে হলো 17 কিলোমিটার। আর মেরু অঞ্চলে আট কিলোমিটার। তো গড় গভীরতা 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার মধ্যেই বায়ুমণ্ডলের 90% উপাদান বিদ্যমান। এই স্তরের মধ্যেই মেঘ, ঝড়, বৃষ্টি সব কিছুই সৃষ্টি হয়। এবং এই স্তরেই মানব জাতি, অর্থাৎ জীবজগতের জন্য সমস্ত উপাদান, বায়ুমণ্ডলের সমস্ত উপাদান এই স্তরের মধ্যেই রয়েছে। এই স্তরের উপরের যে সীমাটা, সেটাকে বলা হয় ট্রপোপোস। তারপরে যে স্তরটা রয়েছে সেটাকে বলি আমরা দুই নম্বর স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ার, এটার গভীরতা টপোস্ফিয়ারের থেকে উপরের থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে দেখা যায় যে টপোস্ফিয়ার, আমরা দেখেছি যে তাপমাত্রা
উপরে উঠতে থাকলে তাপমাত্রার পরিমাণ বাড়তে কমতে থাকে। অর্থাৎ এক কিলোমিটার টপোস্ফিয়ারে এক কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1000 ফিট উচ্চতায় 3.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কমতে থাকে। এই তাপমাত্রা কমার কারণেই পৃথিবীর যে বড় বড় পর্বত রয়েছে, হিমালয়, আন্দিজ, রকি, এই যে বড় বড় পর্বত রয়েছে, এই পর্বতগুলি সারা বছরই বরফ দ্বারা আচ্ছাদিত থাকে এবং এখানে বায়ুর চাপ অনেক কম। বায়ুর চাপের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখব যে সমুদ্র সমতলে বায়ুর গড় চাপ সমুদ্রপৃষ্ঠে 1000 মিলিবারের অধিক। এই হিসাবে দেখা যায় যে একটা প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ সমুদ্র সমতলে 1 কেজি, অর্থাৎ একটা সুস্থ মানুষের দেহে 3.5 সমান বায়ু চাপ দেয়। কিন্তু এই চাপের পরিমাণ যদি আমরা 5.5 কিলোমিটার উচ্চতায় উঠি, তাহলে দেখা যায় যে চাপের পরিমাণ শতকরা 50 ভাগ হয়ে যায়। 16.2 কিলোমিটার উচ্চতায় এই চাপের পরিমাণ হয়ে যায় মাত্র 10%। আরও যদি আমরা উঠি 31.1 কিলোমিটার উচ্চতায় যদি আমরা উঠি, তাহলে দেখা যায় যে এই চাপের পরিমাণ কমে যাওয়ায় শতকরা 1 ভাগ। তো যতই উপরে ওঠা যাচ্ছে চাপ ততই কমে যাচ্ছে এবং এই যে টপোস্ফিয়ার 12 কিলোমিটার পর্যন্ত বা গড়ে, এখানে তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমতে থাকার কারণেই পাহাড় বা পর্বতগুলো বরফ দ্বারা আচ্ছাদিত থাকে। স্ট্রাটোস্ফিয়ারের কথা বলছিলাম আমরা, যে এটার উচ্চতা 50 কিলোমিটার পর্যন্ত, তবে টপোস্ফিয়ারের পরে 20 কিলোমিটার পর্যন্ত তাপমাত্রার মোটামুটি ঠিক থাকে। ওই 20 কিলোমিটার পরে যে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখানে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, যেটাকে আমরা ওজোন স্তর বলি। এই ওজোন স্তরকে আবার পৃথিবীতে আমরা সৌরপর্দা হিসাবে মানে প্রকাশ করে থাকি, কারণ এই ওজোন স্তর যদি না থাকত, তাহলে সূর্যের থেকে যে আলট্রাভায়োলেট রশ্মি, বেগুনি রশ্মি, এটা সরাসরি পৃথিবীতে এসে পড়ত, যার তাপমাত্রার পরিমাণ হয়তো 76 ডিগ্রির অধিক, এবং এই তাপমাত্রায় প্রাণীকুল পুড়ে যেত, উদ্ভিদকুল পুড়ে যেত। কিন্তু সৌরপর্দা থাকাতে, ওজোন স্তর থাকাতে, এই ওজোন স্তর এই আলট্রাভায়োলেট যে রশ্মি, সেই রশ্মিকে শোষণ করছে, ফলে আমরা এই অতিরিক্ত তাপমাত্রা থেকে পৃথিবী রেহাই পাচ্ছে। তো এই স্তরের পরে যে স্তরটা রয়েছে, সেই স্তরটাকে বলি আমরা 3 নম্বরে মেসোস্ফিয়ার। এখানে যাই আবার, এই স্তরের ঊর্ধ্বসীমা হল 80 কিলোমিটার। এই 50 কিলোমিটার পরে যে তাপমাত্রা আবার কমতে শুরু করে, তাপমাত্রা কমতে এমন অবস্থা হয় যে এখানে তাপমাত্রা -83 ডিগ্রি পর্যন্ত চলে আসে। তাই এখানে তাপমাত্রা যেমন কমতে থাকে,
আবার এই স্তরটার পরে রয়ে গেছে যে স্তর, সেই স্তরটাকে বলি আমরা থার্মোস্ফিয়ার, টিএইচ থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মো কথাটা আসছে হলো তাপ থেকেই, তাপ থেকে থার্মো কথাটা চলে আসছে, অর্থাৎ মেসোস্ফিয়ার পার হলেই এই এই স্তরের ই হয়। এটার গভীরতা কোনো কোনো বিজ্ঞানী বলে থাকেন এর গভীরতা 160 কিলোমিটার পর্যন্ত, এবং এই স্তরে তাপমাত্রা এত যে বেশি যে এখানে অক্সিজেনের অণুগুলি মানে ভেঙে আয়নাইজেশন হয়, অর্থাৎ এখানে চার্জযুক্ত হয় অণুগুলি। এই স্তরে ফলে আমরা যে কথাবার্তা বলছি বেতার তরঙ্গ, এই বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে আবার পুনরায় ফিরে আসে, ফলে আমরা ওই বেতার তরঙ্গ বা আমরা শব্দ শুনতে পাই। এই স্তরে এই থার্মো কথাটা এই কারণেই আসছে যে এখানে তাপমাত্রা অত্যন্ত বেশি। এই স্তরের পরে যে স্তরটা আছে, তো এই স্তরের গুরুত্ব হলো যে এই স্তরটা এখানে আয়নাইজেশন হয় এবং এখানে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে। তারপরে যেটা রয়েছে সেটাকে বলি আমরা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এটার ঊর্ধ্বসীমা অনেক বিজ্ঞানী বলেন যে এটা ঊর্ধ্বসীমা 960 কিলোমিটার পর্যন্ত, অনেক বিজ্ঞানী বলেন যে এটার ঊর্ধ্বসীমা 10,000 কিলোমিটার পর্যন্ত। তো এখানে কতগুলি স্তর রয়েছে, যে হিলিয়াম পারমাণবিক স্তর, হাইড্রোজেন পারমাণবিক স্তর, অক্সিজেন পারমাণবিক স্তর, এই স্তরগুলি, অর্থাৎ এই স্তরগুলিতে বিভিন্ন প্রকার এই অক্সিজেন পারমাণবিক স্তরে মানে অক্সিজেনের আধিক্য বেশি, হিলিয়াম পারমাণবিক স্তরে হিলিয়ামের আধিক্য বেশি, তারপরে আমরা যদি ই দেখি হাইড্রোজেন পারমাণবিক স্তর সেখানে হাইড্রোজেনের আধিক্য বেশি। এভাবেই মানে স্তরগুলি বায়ুমণ্ডলের স্তরগুলি বিন্যস্ত রয়েছে এবং এই স্তরগুলি আমাদের মানব জীবন তথা জীবজগৎ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই স্তরগুলির বায়ুমণ্ডল যেভাবে আছে সেটা পরিবর্তিত হয় যখন তাপ ও চাপের পার্থক্য হয়ে থাকে। তাই আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলি জানলাম সেটা হলো যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল হলো যে ভূপৃষ্ঠকে কেন্দ্র করে বায়বীয়ের যে আবরণ এটাকেই আমরা বায়ুমণ্ডল বলি। আমরা আরও জানতে পারলাম যে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি, আমি আবার আলোচনা করছি বায়ুমণ্ডলের উপাদান হলো প্রধান হলো তিনটি, একটা হলো গ্যাসীয় উপাদান, জলীয় উপাদান এবং ধূলিকণা। তারপরে আমরা দেখতে পেলাম যে গ্যাসীয় উপাদানগুলি এবং গ্যাসীয় উপাদানের মধ্যে দেখলাম আমরা যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেনের পরিমাণ বেশি পরিমাণ, তারপরে অর্গান, তারপরে কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, মিথেন,
হাইড্রোজেন ইত্যাদি। এবং এই গ্যাসগুলি কেন বায়ুমণ্ডলে রয়েছে এর গুরুত্ব আমরা বলেছি, যে কী কারণে এই গ্যাসগুলি কী অবস্থায় আছে এবং কী কারণে। এবং তারপরে আমরা আলোচনা করেছি যে বায়ুমণ্ডলের স্তরগুলি নিয়ে, স্তরগুলির মধ্যে রয়েছে আমরা পাঁচটি স্তরের কথা বলেছি, যে একটা বলছি টপোস্ফিয়ার, তারপরে সেখানে এটি হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, এখানে আমরা বলেছি যে এখানে মেঘ বৃষ্টি ঝড় এখানেই সৃষ্টি হয়, এবং বায়ুর যে উপাদানগুলি রয়েছে 90% এর মধ্যেই বিদ্যমান। তারপরে যে স্তরের কথা আমরা বলেছি সেটা বলেছি যে এটা হলো স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এটা একটা গুরুত্বপূর্ণ স্তর, এখানে যে বায়ুর তাপমাত্রা টপোস্ফিয়ারে যেমন বায়ুর তাপমাত্রা কমতে থাকে, এখানে যে তাপমাত্রা বাড়তে থাকে। এবং এই স্তরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, সেটা যেটাকে বলি আমরা ওজোন স্ফিয়ার, ওজোন গ্যাস দ্বারা যেটি স্তরটা গঠিত। এবং এই ওজোন গ্যাস যদি স্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে ভূপৃষ্ঠের সূর্যের আলট্রা ভায়োলেট বেগুনি রশ্মি এসে সরাসরি পড়বে, ফলে উদ্ভিদকুল এবং প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তারপরে যে স্তরটার কথা বলেছি আমরা 3 নম্বর, যেটা মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে যে তাপমাত্রা আবার পুনরায় কমতে থাকে, এই যে বায়ুমণ্ডলের যে উপাদান, এই উপাদানের আধিক্যতার কারণে বা তাপ এবং চাপের পার্থক্যর কারণেই মানে এরকম হয়ে থাকে। তারপরে যে স্তরটা রয়েছে সেই স্তরের নাম বলছি আমরা যে থার্মোস্ফিয়ার, থার্মো কথাটার অর্থ বলেছি আমরা যে এটা তাপ বোঝায়। এই স্তরটায় মানে পদার্থের যে অণুগুলি বিশেষ করে অক্সিজেনের অণুগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং এখানে আয়োনাইজেশন হয়, এই আয়োনাইজেশনের ফলে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে আমরা মানে যে কথা বলি সেগুলি ফিরে আসার ফলে আমরা আবার পুনরায় শুনতে পাই। এভাবেই এক্সোস্ফিয়ার রয়েছে, যেখানে মানে তাপ কোনো কোনো স্তরে তাপমাত্রা ক্রমান্বয়ে মানে বাড়তে থাকে, যত উপরে যাওয়া যায় তাপমাত্রা বাড়তে থাকে, এগুলো স্তর বিন্যাস। তারপরের আলোচনায় আমরা আসব যে বায়ু দূষণ। এখন বায়ু দূষণ বলতে আমরা তারপরের অংশটুকু আমাদের যেটা সেটা হলো যে বায়ু দূষণ, বায়ু দূষণ বলতে আমরা কী বুঝি, বায়ু দূষণ বলতে সাধারণতভাবে বুঝি আমরা যা পদার্থ বা বিষয় বা যার উপস্থিতিতে বায়ুমণ্ডলের উপাদানগুলোর বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, তখন সেটাকে আমরা স্বাভাবিকভাবে বায়ু দূষণ বলি। এই যে বায়ু দূষণ, বায়ু যেহেতু 4টি প্রাকৃতিক উপাদান বায়ু পানি মাটি আলো বা তাপ, এই 4টি প্রাকৃতিক উপাদানের মধ্যে যেমন বায়ু যেহেতু একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই বায়ু যদি দূষিত হয়ে পড়ে তাহলে জীবজগৎ নানাভাবে আক্রান্ত হয়ে পড়ে এবং জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে যে সমস্ত পদার্থে আমরা অন্যভাবে বলতে পারি, যে সমস্ত পদার্থের বা বস্তুর উপস্থিতিতে বায়ু দূষিত হয় সেগুলি হল বায়ুর দূষক। এই বায়ু দূষণ দুইভাবে হয়, একটা হলো প্রাকৃতিকভাবে প্রকৃতি দ্বারা, অন্যটি মানবসৃষ্ট মানুষের দ্বারা। আজকে আমার শরীর ক্লান্ত এবং প্রথম ক্লাস, আমি ক্লাস আর দীর্ঘায়িত না করে তা এই পর্যন্তই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা বায়ু দূষণ এবং দূষক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।